হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমাদের কোশে দেখি 1.3টা হয়ে গিয়েছিল, তো আজকে 1.4 থেকে মুভ অন করছি। তো 1.4 দেখো কি আছে। এক নম্বরটাতে রং করা অংশ দশমিক ভগ্নাংশে পরিণত করি বা প্রকাশ করি। এখানে যে রং করা অংশটা আছে সেটাকে বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো প্রথমে এটাতে চলো দেখে নিই কত অংশ রং করা আছে। এখানে আছে 3 ভাগ রং করা, আর অংশ কতটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে। তাহলে আমরা লিখতে পারি 3/10, 10 ভাগের 3 ভাগ। তো এটাকে বলেছে কি দশমী ভগ্নাংশে প্রকাশ করতে। তাই এটাকে দশমী ভগ্নাংশে প্রকাশ করবো মানে আমরা এটাকে ভাগ করে দেবো, নিচে 10 আর এখানে থাকবে 3। তাহলে 10 দিয়ে 3কে যায় না, তাহলে আমরা এখানে 0 দশমিক আনবো। দশমিকের বদলে একটা 0, তাহলে হবে 3 দশে 30। তাহলে এটা দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হলো, 0.3। তারপরে এটা দেখো, তারপরে এখানে আছে 100টা ঘর। 100টা ঘরের মধ্যে দেখো কটা রং করা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36 রং করা আছে 100টার মধ্যে। তাহলে আমরা লিখতে পারি 100 ভাগের 36 ভাগ। তাহলে এটাকে ভাগ করলে হয় 36 যাবে না, তার মানে দশমিক আনতে হবে 0.0। তাহলে 3, 100, 300, 6, 0 দশমিকের বদলে একটা 0, তাহলে 6, 100, 600 হলো কত, 0.36। তো এরকমভাবে পরেরগুলো একটু করে নিও, কারণ দেখো এখানে সবগুলো একই রকমভাবে আছে। আগে তোমরা গুনিয়ে নেবে যে কটা খোপ আছে, তারপর সেই কটা খোপের মধ্যে কটা খোপ রং করা আছে সেটা দেখে তারপরে দশমিক ভগ্নাংশে পরিণত করবে। আর 3টে আছে। তারপরটা কি বলেছে দেখো, 2-এর এ নাম্বারটা 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। কি বলেছে, 0.15। তার মানে 0.15 মানে আমরা বুঝছি যে কটা অংশ রং করতে হবে, একদমই না। 0.15কে আগে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করে নিই, সরি 0.15 তো দশমিক ভগ্নাংশই আছে, এটাকে আমরা ভগ্নাংশের আকারে পরিণত করে নিই। যেরকমভাবে ওটা ভগ্নাংশের আগের অঙ্কগুলোতে ভগ্নাংশের আকারে ছিল, সেটাকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে 0.15 এটা দশমিক ভগ্নাংশে আছে, এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করবো। তাহলে 0.15, তো যদি আমরা ভগ্নাংশে পরিণত করলে তাহলে কত হবে, দশমিকের বদলে একটা 1, কটা সংখ্যা আছে, 2টো সংখ্যা, 2টো 0, আর হবে 15। তাহলে 15/100। এবার আমরা রং করতে পারবো ঠিকভাবে। তাহলে 15, এখানে 100টা খোপ আছে, 100টা খোপের মধ্যে 15টা খোপ রং করে দেব। তারপরে আছে 0.53, 0.53। তাহলে এটাকে একই রকমভাবে দশমিকের বদলে একটা 1, 2টো সংখ্যা আছে, 2টো 0, আর এখানে হবে 53। তো কি বলেছে যে 0.15 অংশ সবুজ রং করি আর 0.53 অংশ হলুদ রং করি, মানে হলো 100 ভাগের 15 ভাগ তোমাদের বলেছে সবুজ রং করতে, 100 ভাগের 53 ভাগ বলেছে হলুদ রং করতে। তারপরেটা কি বলেছে দেখো, প্রথমে 0.33 অংশ নীল রং ও 0.15 অংশ লাল রং করি, কত অংশ রং করিনি সেটা হিসেব করি। তো কি বলেছে, কত অংশ রং করিনি সেটা হিসেব করতে বলা হয়েছে। তার আগে দেখো এখানে বলেছিল যে মোট রং করা অংশ হিসাব করি। মোট রং করা অংশ মানে যে দুটো করেছি এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে 15/100, 15/100 যোগ 53/100। তাহলে নিচে থাকলো 100, আর 15, 53, 8, 5, 1, 6, 68। তাহলে যেহেতু এই ভগ্নাংশ রাখলে হবে না, এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তার মানে এটাখানে 68কে 100 দিয়ে ভাগ করবো, দশমিকের বদলে একটা 0, তাহলে 6, 100, 600, 80, 8, 100, এখানে দশমিকের বদলে একটা 0 হবে, তার মানে 8, 100, 800, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 0.68। কি বলেছিল এখানে, যে মোট রং করা অংশ হিসাব করে মোট রং করা অংশ হয়ে যাবে 0.68। আর এখানে কি বলেছে যে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি। আগে চলো এটাকে ভগ্নাংশে আগে পরিণত করে নিই। একটা আছে 0.33
0.33 তাহলে এটাকে ভগ্নাংশে আকারে পরিণত করলে কত হয় দশমিকের বদলে একটা এক দুটো সংখ্যা আছে দুটো শূন্য 33 তারপরে আছে 0.15 0.15 সমান সমান দশমিকের বদলে একটা এক দুটো সংখ্যা আছে দুটো শূন্য আর এর পরে হবে 15 তাহলে একটা বের হলো 33/100 একটা বের হলো 15/100 তার মানে আমাদের প্রথমে এখানে কটা ঘর আছে 100টা ঘর আছে 100টা ঘরের মধ্যে 33টা ঘর আমাদের নীল রং করতে হবে আর 100টা ঘরের মধ্যে 15টা ঘর আমাদের লাল রং করতে হবে কত অংশ রং করিনি হিসাব করি তো কত অংশ রং করিনি সেটাকে কি করে হিসাব করব তাহলে আমাদের মোট অংশ থেকে যত অংশ রং করা হয়েছে সেটাকে বাদ দিতে হবে তার মানে আমাদের 0.33 আর 0.15 এই দুটোকে আগে যোগ করে নি বা এখানে আছে 33/100 আর আছে 15/100 এই দুটোকে আগে যোগ করে নি 33/100 যোগ 15/100 সমান সমান 100 তাহলে 33 + 15 33 আর 15 যোগ করলে কত হয় 5 আর 3 8 3 আর 1 4 48/100 তাহলে এখন আমাদের বলেছে কি তাহলে মোটটা থেকে এটাকে বাদ দিলে মানে এই 48/100 কে বাদ দিলে আমরা বেরিয়ে যাবে যে কত অংশ রং করা হয়নি তাহলে মোট অংশ কত মোট অংশ ধরতে পারি এক ধরি মোট অংশ সমান সমান এক তাহলে 1 - 48/100 করলে কত হয় নিচে হবে 100 - 100 - 48 তাহলে 100 থেকে 48 বাদ দাও 100 থেকে 48 8 আর 2 = 10 5 আর 9 52 52/100 তার মানে আমাদের রং করা হয়েছে 33/100 আর 15/100 অংশে মানে 33/100 অংশে বা 100 ভাগে 33 ভাগে নীল রং আর 100 ভাগের 15 ভাগে লাল রং করেছি আর বাকি রয়েছে কত অংশ বাকি রয়েছে 100 ভাগের 15 ভাগ বা সরি 100 ভাগের 52 ভাগ বা 52/100 অংশ এতটা রং করা বাকি রয়েছে রং করিনি তো তারপরে দেখো তিনের অঙ্কগুলো কি আছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখি ও কথা লিখি নিচের সংখ্যাগুলোকে কি বলেছে স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখতে বলা হয়েছে আর কথা লিখতে বলা হয়েছে তো প্রথমে তিনের এটাতে দেখো কত আছে 27.9 তিনের এ 27.9 তাহলে এটাকে আগে আমরা স্থানীয় মানে বিস্তার করব তাহলে কি হবে 20 + 7 + 0.9 বা এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে 20 + 7 + 9/10 তাহলে এটাকে এখন আমরা কথায় লিখব তাহলে কি হবে 2 কোন ঘরে আছে দশকের ঘরে আছে 2 দশক 7 একক 2 দশক 7 একক আর কি হবে 9 দশাংশ দশাংশ কেন হলো 9 দশমিকের পরে একটা সংখ্যা থাকলে দশাংশ দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে তাহলে শতাংশ আর দশমিকের পরে যদি তিনটে সংখ্যা থাকে তাহলে সহস্রাংশ এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা বা এখানে আছে 9/10 তাহলে হবে 9 দশাংশ তারপর বি নাম্বারটা দেখো আছে 1.28 বি নাম্বার 1.28 এটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব তাহলে 1 + 0.2 + 0.08 তাহলে এটাকে যদি ভগ্নাংশে পরিণত করি 1 + 2/10 + 8/100 দশমিকের বদলে একটা শূন্য আর দুটো সংখ্যা সরি দশমিকের বদলে একটা এক আর এখানে দুটো সংখ্যা আছে জন্য দুটো শূন্য তাহলে এটাকে আমরা কথায় লিখব এক এককের ঘরেই আছে এক একক তাহলে 2 দশাংশ 8 শতাংশ 8 এর নিচে 100 আছে মানে 8 শতাংশ তারপর সিনেমাটা দেখো আছে 65.134 তাহলে এটাকে প্রথমে আমরা স্থানীয় মানে বিস্তার করব 65 মানে 60
যোগ পাঁচ যোগ শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক শূন্য তিন যোগ শূন্য দশমিক শূন্য শূন্য চার। তাহলে এটাকে ভগ্নাংশে পরিণত করলে হবে ষাট যোগ পাঁচ যোগ এক বাই দশ যোগ তিন বাই একশো যোগ চার বাই এক হাজার। তো এটা কথায় লিখলে হবে ছয় দশক, ছয় দশকের ঘরে আছে, ছয় দশক দশক পাঁচ একক, পাঁচ একক এক দশাংশ, এক দশাংশ তিন শতাংশ, তিন শতাংশ চার সহস্রাংশ, চার সহস্রাংশ। তো তারপরটা আছে দেখো বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয়, এটাকে প্রথমে আগে স্থানীয় মানে বিস্তার করে নিই, চল্লিশ যোগ দুই যোগ এখানে যদি শূন্য শূন্য আছে এগুলো লেখার দরকার নেই, তাহলে আমরা একবারে লিখে দিতে পারি কি দশমিকের বদলে একটা এক, এখানে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা, তিনটে শূন্য নয় বাই এক হাজার। তাহলে এটাকে আমরা কথায় লিখব এখন চার দশক, সরি চার কথায় লিখতে হবে চার দশক দুই একক নয় সহস্রাংশ, কারণ নয় নিচে এক হাজার আছে সহস্রাংশ। তারপর আছে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ, ই নাম্বার আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ, এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কত হয় ত্রিশ যোগ আট যোগ শূন্য দশমিক দুই যোগ শূন্য দশমিক কটা সংখ্যা আছে দুটো সংখ্যা শূন্য শূন্য পাঁচ, শূন্য শূন্য পাঁচ। আর এখানে যে শূন্যটা আছে শূন্যটার তো কোনো দাঁড় নেই, তাই এখানে আর তাহলে কী হতো, এখানে যদি আমরা এটাকে বসাতাম তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য, এটা কি কোনো মানে হয়? হয় না, তাই এটাকে আমরা বসালাম না। তাহলে এখানে লিখি ত্রিশ যোগ আট যোগ দুই বাই দশ যোগ পাঁচ বাই একশো, তাহলে সমান সমান এখন কথায় লিখব তিন দশক আট আট একক দুই দশাংশ দশাংশ পাঁচ শতাংশ, তাই তো দুই দশাংশ পাঁচ শতাংশ, কারণ এখানে যে একশো আছে তাই হলো হয়ে গেল এটা শতাংশ। তারপর এফ নাম্বারটা দেখো আছে চার হাজার তিন দশমিক শূন্য, তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে চার হাজার যোগ তিন যোগ শূন্য দশমিক, এটা দেওয়াই আছে শূন্য আট, শূন্য দশমিক শূন্য আট, তাহলে চার হাজার যোগ তিন যোগ আট বাই কত হবে একশো। তাহলে এখন কথায় লিখলে হবে চার হাজার চার হাজার, তিন কোন ঘরে আছে এককের ঘরে, তার মানে তিন একক, তিন একক আট শতাংশ শতাংশ আট শতাংশ। তারপরে দেখো আছে জি আর এইচ, আশা করি এই দুটো অঙ্ক পারবে। তো চলে আসো তারপর চার নাম্বারটাতে, চার নাম্বারে কী আছে দশমী ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখে নিচ্ছে, যে দশমী ভগ্নাংশ আছে এগুলোকে সামান্য ভগ্নাংশে লিখতে বলা হয়েছে। তো প্রথমে এটা কত আছে দেখো শূন্য দশমিক তিন, চারের এটা রয়েছে শূন্য দশমিক তিন, চারের এ শূন্য দশমিক তিন, এটাকে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করতে একদম সোজা। তাহলে দশমিকের বদলে হয়ে যাবে একটা এক, কটা সংখ্যা আছে একটা সংখ্যা একটা শূন্য, আর উপরে কত আছে তিন। তারপর
বি নাম্বারটা আছে 0.21। এটা একইভাবে দশমিকের জন্য একটা এক, কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, দুটো শূন্য, ওপরে কত আছে? একুশ। তো তারপর সি নাম্বারটা আছে 0.039। তাহলে দশমিকের বদলে হয়ে যাবে একটা এক, আর কটা সংখ্যা আছে এখানে? তিনটে সংখ্যা, তিনটে শূন্য, আর এখানে বসাবো 39, কারণ দেখো 39-এর আগে শূন্য, শূন্য 39, আর শুধু 39 একই মানে হয়, তাই শূন্যটা দিলাম না। তারপর ডি নাম্বারটাতে আছে, তো আমি আর বইটা দেখাচ্ছি না, তোমরা তো বইটার সামনে নিয়েই বসেছ, বুঝতে পারবে, 5.4। তাহলে এটা কি হবে? দশমিকের বদলে হবে একটা এক, কটা সংখ্যা আছে দশমিকের এই পাশে? একটা সংখ্যা, একটা শূন্য, আর উপরে কি কি আছে? 54, 5-এ 4, 54। তাহলে এটাতে যেহেতু নিচের ছোট সংখ্যা আছে, উপরে একটা বড় আছে, আর এগুলোতে দেখো সবগুলোতে নিচেটাই বড় ছিল, তার মানে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করি? মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিই, 54, 5, 10, 50, 4, 5 সমস্ত 5 পূর্ণ 4/10। তারপর ই নাম্বারটা আছে, ই নাম্বারটা আছে দেখো 102.035, 102.035। তাহলে এখানে দশমিকের বদলে একটা এক, দশমিকের বাঁ পাশে কোন সংখ্যা আছে দেখবো না, দশমিক ডান পাশে কি আছে? কটা সংখ্যা আছে? তিনটে সংখ্যা আছে, তার মানে তিনটে শূন্য হবে, আর উপরে কি কি হবে? যা আছে সব বসিয়ে দাও, 102, 0, 3, 5। এই শূন্যগুলো যেহেতু মাঝখানে, তাই বসাতে হবে, কারণ মাঝখানে শূন্যের দাম আছে আমরা সকলেই জানি। তাহলে এখানে কত বেরোলো? 1000, আর উপরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,02,035। তার মানে দেখো এখানে 5 আছে, এখানে শূন্য আছে, আমরা কী দিয়ে কাটাকাটি করতে পারি? এটাকে 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 5 দোগুণ 10 200, 5 দোগুণ 10, 0, 4×5=20, 0, 5×7=35, 2, 0, 4, 0, 7। তাহলে 2, 0, 4, 0, 7/200, এটাকে এখন আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো 2, 0, 4, 0, 7/200, 2, 0, 4, 0, 7। তাহলে 200 একে 200, 200, 4 থাকলো এখানে, 0 নামলো, যাবে না আমাদের? এই সংখ্যাটাকে নামাতে হবে, 7 নামাতে হবে, তাহলে আমাদের এখানে একটা 0 দিতে হবে, তাহলে 7, 200 দুগুণে 400, 7 আর যায়? আর যায় না। তাহলে 102.07/200, এটা হয়ে যাবে উত্তর ই নাম্বার অঙ্কটার। তো আজকে আমাদের 4 নাম্বার অবধি হলো এই অবধি থাক, এরপর দিন 5 নাম্বার থেকে মুভ অন।